হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা 2022 সালের এইচএসসি পরীক্ষার্থী যারা আছো তাদের জন্য পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো দেখব। তো তোমরা যারা বর্তমানে একাদশ শ্রেণীতে 2022 সালে এইচএসসি পরীক্ষা দিবে তাদের জন্য পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয়েছে পঞ্চম সপ্তাহের জন্য, তো এখানে সবগুলো অ্যাসাইনমেন্টের এখানে সাবজেক্টের নাম দেওয়া আছে। এখানে গ্রিড অনুযায়ী দেওয়া আছে, তো গুচ্ছ চারের জীববিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, ভূগোল, ফিনান্স, ব্যাংকিং ও বিমা, গৃহ ব্যবস্থাপনা এবং পারিবারিক জীবন, এবং গুচ্ছ পাঁচের উচ্চাঙ্গ সঙ্গীত, উচ্চতর গণিত, উৎপাদন ব্যবস্থাপনা, বিপণন, আরবি, পলি, সংস্কৃত, কৃষি শিক্ষা, মনোবিজ্ঞান, পরিসংখ্যান, মৃত্তিকা বিজ্ঞান, প্রকৌশল, অঙ্কন, ওয়ার্কশপ প্র্যাকটিস, কায়স্থ বিজ্ঞান, চারু কারুকলা, শিল্পকলা, বস্ত্র, পরিচয় বিষয়ের মোট 20টি অ্যাসাইনমেন্ট প্রদান করা হয়েছে। তো তোমরা যার যে সাবজেক্ট সেই সাবজেক্টের অ্যাসাইনমেন্ট এখানে থেকে করে নিবে। তো আমরা এটার প্রশ্নটা দেখবো এবার। এটা হচ্ছে আমরা এটা গ্রিডের মধ্যে দেখতে পাচ্ছি পঞ্চম সপ্তাহের জন্য এই যে গুচ্ছ চার আর গুচ্ছ পাঁচ, এই গুচ্ছ চারে যে সাবজেক্ট গুলো আছে প্লাস গুচ্ছ পাঁচে যে সাবজেক্ট গুলো আছে সবগুলো সাবজেক্টের এক নাম্বার অ্যাসাইনমেন্ট এই যে পঞ্চম সপ্তাহের। তো তোমাদের তুমি যদি সায়েন্সের হও সায়েন্সের, আর্টসের হলো আর্টসের, যে তোমার যে সাবজেক্ট গুলা দুই গুচ্ছ থেকে দুইটা সাবজেক্ট তোমরা অ্যাসাইনমেন্ট গুলা করে নিবে। এবার এটার প্রশ্নটা অ্যাসাইনমেন্ট গুলার নমুনা উত্তর তোমরা আমাদের এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে, নমুনা উত্তর অলরেডি আমাদের চ্যানেল আপলোড করা হয়েছে, তো তোমরা চাইলে দেখে নিতে পারো। তো এটা প্রথমে আমরা দেখতে পাচ্ছি জীববিজ্ঞান প্রথম পত্র এক নাম্বার অ্যাসাইনমেন্ট প্রশ্ন, 2 নাম্বার সমাজ বিজ্ঞান এক নাম্বার অ্যাসাইনমেন্ট, এটাও সমাজ বিজ্ঞান প্রথম পত্র, সবগুলো অ্যাসাইনমেন্ট এক নাম্বার, বিষয় এটা সমাজকর্ম প্রথম পত্র, ভূগোল প্রথম পত্র, ফিনান্স ব্যাংকিং ও বিমা প্রথম পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন প্রথম পত্র। তো অ্যাসাইনমেন্টের প্রশ্নটা যদি তোমরা পিডিএফ ডাউনলোড করতে চাও ডাউনলোড করতে পারবে, আমি বোর্ডের ওয়েবসাইটের লিঙ্কও দিয়ে দিব। আর সরাসরি এই পিডিএফটা যদি ডাউনলোড করতে চাও তাহলে এটার লিঙ্কও ভিডিও ডিসক্রিপশন আছে, সরাসরি ক্লিক করে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে। এই প্রশ্নটা ডাউনলোড করার পর তোমার যে যে সাবজেক্টগুলো আছে ওই সাবজেক্টের অ্যাসাইনমেন্ট করতে পারবে। তো এতটুকুই, আমি এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।